এটা মুখ্যমন্ত্রীর করা উচিত ছিল, তার তার এমএলএ এমপিদের করা উচিত ছিল, লোককে সাহস দেওয়া উচিত ছিল। যারা আহত হত হচ্ছেন তাদের বাড়ি যাওয়া উচিত ছিল, সেটা হচ্ছে না। মুখ্যমন্ত্রী কিছু বলছেন না শান্তি ভোট করার জন্য, সেই কাজটা গভর্নর করছেন। তো গভর্নর যেমন জেলায় জেলায় যাচ্ছেন তাতে লোকের মনোবল বাড়ছে। আমরা আশা করব তিনি পরিস্থিতি দেখে আসছেন, দরকারে কোর্টের মাধ্যমে আর ইলেকশনের যে বুথ হবে তার মধ্যে সেন্ট্রাল ফোর্স দেবে। রাজনৈতিক হিংসায় যারা মার খেয়েছেন তাদের বাড়ি গিয়ে খোঁজ খবর নিচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মুখ্যমন্ত্রী ও তার বিধায়ক সাংসদদের যে কাজ করা উচিত ছিল সেই কাজটাই করছেন রাজ্যপাল। এদিন বীরভূম থেকে এইভাবেই রাজ্যপালের পাশে দাঁড়িয়ে তৃণমূলকে রীতিমতন কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তবে রাজ্যপালকে নিয়ে আগেই কটাক্ষ করেছিল তৃণমূল। তিনি বেছে বেছে বিজেপি কর্মীদের বাড়িতেই নাকি যাচ্ছেন, সেই অভিযোগও করতে শোনা গিয়েছে রাজ্যের শাসক দলকে। কিন্তু তৃণমূলের এই দাবিকে রীতিমতন উড়িয়ে দিয়েছে বিজেপি। তবে মুখ্যমন্ত্রীর বদলে কেন এই কাজ করবেন রাজ্যপাল, কেন এই কাজ মুখ্যমন্ত্রী করছেন না, এই প্রশ্ন অনেকেই তুলেছেন। এবার সেই একই প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রীকে তোপ দাগলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন যে এটা তো মুখ্যমন্ত্রীর করার কথা বা তার এমএলএদের করার কথা, এই কাজ কেন রাজ্যপাল করবেন সেই প্রশ্নই করেছেন তিনি। কি বলছেন দিলীপ ঘোষ শোনাবো আপনাদের। এটা মুখ্যমন্ত্রীর করা উচিত ছিল, তার তার এমএলএ এমপিদের করা উচিত ছিল, লোককে সাহস দেওয়া উচিত ছিল। যারা আহত হত হচ্ছেন তাদের বাড়ি যাওয়া উচিত ছিল, সেটা হচ্ছে না। মুখ্যমন্ত্রী কিছু বলছেন না শান্তি ভোট করার জন্য, সেই কাজটা গভর্নর করছেন। তো গভর্নর যেমন জেলায় জেলায় যাচ্ছেন তাতে লোকের মনোবল বাড়ছে। আমরা আশা করব তিনি পরিস্থিতি দেখে আসছেন, দরকারে কোর্টের মাধ্যমে আর ইলেকশনের যে বুথ হবে তার মধ্যে সেন্ট্রাল ফোর্স দেবে। যেটা চায় পে চর্চায় বীরভূমের তারাপীঠে গিয়ে গোটা বিষয়টা নিয়ে রীতিমতন রাজ্য সরকারকেই দায়ী করেছেন দিলীপ ঘোষ। একই সঙ্গে বিজেপি কর্মীদের মনোবলও বাড়ান তিনি। তিনি বলেন তৃণমূলের মধ্যে চোরে ভর্তি, তাই নিজেদের মধ্যে খুনোখুনি চলছে, আরও হত্যালীলা দেখতে পাবেন, সেই আশঙ্কার কথাও কিন্তু দিলীপ ঘোষ বলেছেন। তৃণমূলকে আক্রমণ করে তিনি থেমে থাকেননি, একই সঙ্গে ISFকেও তোপ দেখেছেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের এই মন্তব্যের পরেই ফের তৃণমূল, রাজ্যপাল এবং বিজেপির আতাতের প্রসঙ্গ নিয়ে সরব হওয়া শুরু হয়েছে। সব মিলিয়ে ফের নতুন করে উঠল রাজ্য রাজ্যপাল সংঘাতের প্রসঙ্গ। এর আগে আমরা দেখেছিলাম যে জগদীপ ধনকরের সঙ্গেও কিন্তু এই রাজ্য সরকারের খুব একটা ভালো বনিবনা হয়নি, কিন্তু যখন সিভি আনন্দ বোস তিনি দায়িত্বে এসেছিলেন সেই ছবিটা আমরা দেখেছিলাম, যে তাকে হাতে খড়ি দেওয়া থেকে শুরু করে সেই সমস্ত ছবি আমরা দেখেছিলাম। কিন্তু দিন যত এগিয়েছে সিভি আনন্দ বোস এবং রাজ্যের যে সংঘাত সেই সংঘাত নতুন মাত্রা পেয়েছে। এবার দিলীপ ঘোষ যে বিষয়টা মন্তব্য করছেন তাতে করে কিন্তু এই বিজেপি এবং রাজ্যপালের যে আঁতাত সেই আঁতাতের প্রসঙ্গই তুলছে রাজ্যের শাসক দল। পঞ্চায়েত নির্বাচনের যাবতীয় খুঁটিনাটি আপডেট জানতে আপনাদের চোখ থাকুক আজ তাক বাংলায়। আজ তাক বাংলাকে সঙ্গে রাখতে সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলা।